আগের ভিডিওগুলোতে আমরা এনকোডার ডিকোডার সম্পর্কে জানলাম, এই ভিডিওতে আমরা জানবো অ্যাডার সম্পর্কে। অ্যাডার মানে যে অ্যাড করে বা যোগ করে। কম্পিউটার অপারেশনের জন্য এই অ্যাডার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। দুই ধরনের অ্যাডার রয়েছে, হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী। চলো হাফ অ্যাডার দিয়ে শুরু করা যাক। হাফ অ্যাডারের কাজটা কী? হাফ অ্যাডার মূলত দুইটি বিটকে যোগ করে এবং তার জন্য আউটপুটে একটি সাম ভ্যালু এবং একটি ক্যারি আউট ভ্যালু আমাকে প্রোভাইড করে। অ্যাডার হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আমরা একটু দেখি। এখানে ইনপুট হিসেবে এ এবং বি দুইটি বিট রয়েছে, তারা যোগ হয়ে আমার আউটপুটে এস বা সাম এবং সি বা ক্যারি এই আউটপুট দুটি দেয়। ক্যারি কি? আমার অনেক ক্ষেত্রে আমরা একটু আমাদের নর্মাল যোগের কথা চিন্তা করি। যোগের ক্ষেত্রে কি হতো যে অনেক সময় সাম করতে করতে আমার লাস্টে একটি বিট এক্সট্রা আসতো, সেটি আমরা কি ক্যারি হিসেবে চিন্তা করতাম, সেই বিটটি আমাদের হাফ অ্যাডারে সি আকারে দিবে। তো চলো ট্রুথ টেবিলটি দেখে নেওয়া যাক, হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা কীরকম হয়। যদি আমরা ট্রুথ টেবিলের দিকে তাকাই তাহলে আমরা দেখবো এ বি এই ইনপুটের জন্য চারটা পসিবল কেস আছে, কারণ টু ইনপুটের বাইনারি, অবভিয়াসলি চারটা পসিবল কেস আছে। তো সবগুলোর জন্য আমরা যোগ এবং ক্যারিয়ের ভ্যালু বের করি। তো যখন জিরো জিরো ইনপুট তখন অবভিয়াসলি সামের ভ্যালু জিরো হবে, ক্যারির ভ্যালু জিরো। যখন জিরো ওয়ান ইনপুট তখন সামের ভ্যালু ওয়ান এবং ক্যারির ভ্যালু জিরো, কারণ হাতে কোনো ক্যারি নেই। আবার ইনপুটের ভ্যালু যখন ওয়ান জিরো তখন সামের ভ্যালু ওয়ান এবং ক্যারি জিরো। কিন্তু ইনপুটের ভ্যালু যখন ওয়ান ওয়ান তখন কি হচ্ছে, সামের ভ্যালু জিরো এবং ক্যারির ভ্যালু ওয়ান চলে আসতেছে। তো এই যে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল যে আমরা দেখলাম, এই ট্রুথ টেবিল থেকে আমরা এখন সার্কিটটি বিল্ড করার চিন্তা করি। প্রথমে সার্কিট বিল্ড করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ইকুয়েশন দুটো দরকার পড়বে। তো আমরা যদি একটু ট্রুথ টেবিলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সাম কখন কখন ওয়ান হয়, যখন এ এবং বি এর ভ্যালু জিরো ওয়ান এবং এ এবং বি এর ভ্যালু ওয়ান জিরো, এই দুটি কেসেই শুধু সাম ওয়ান হচ্ছে। তাহলে এই দুটি কেসকে আমরা কীভাবে লিখতে পারি, এ বার বি যেহেতু জিরো ওয়ান, আবার ওয়ান জিরোর জন্য কি এ বি বার, এবং তারা পরস্পর কি একটা একটার উপর ডিপেন্ডেন্ট না, এই জন্য মাঝখানে কি অর আসবে। সো আমার সামের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এ বার বি প্লাস বা এ বার বি অর এ বি বার। এখন ক্যারির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ক্যারি ওয়ান হচ্ছে কখন, ক্যারি ওয়ান হচ্ছে যখন আমার এ এর ভ্যালু ওয়ান আবার বি এর ভ্যালু ওয়ান। সো এই কেসটাতে শুধু ক্যারি ওয়ান হচ্ছে। তো আমার তাহলে ক্যারির ইকুয়েশনটা কি হবে, এ অ্যান্ড বি। এবার চলো আমরা এটার সার্কিটটি কীভাবে সেটা দেখি। এখন এ বার বি অর এ বি বার একটু দেখলে আমরা কী বুঝতে পারছি, এটা কি, এটা কিন্তু আমাদের এক্সর গেটকে প্রকাশ করে, এ এক্সর বি, এবং সি কাকে প্রকাশ করে, এ অ্যান্ড বি। সো আমরা যদি এখন সার্কিটটি আঁকতে যাই একদম নর্মালি আমরা আঁকতে পারি, এ বি দুটি লাইন টেনে এ এবং বিকে এক্সর করলে আমরা সাম পাবো এবং এ আর বিকে অ্যান্ড করলেই আমরা ক্যারি পাবো। আবার যদি আমরা মৌলিক গেটে প্রকাশ করতে চাই পুরো আমাদের হাফ অ্যাডারকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের আমরা আবার আগের মতো এ এবং বি দুটি লাইন টানবো এবং আমাদের যেহেতু নট এ নট বি নট লাগবে আমরা এ নট বি নটটা বানিয়ে নিব এবং তার পরবর্তীতে আমাদের যে ইকুয়েশন রয়েছে এ নট বি প্লাস এ বি নট, সেই অনুযায়ী আমরা সার্কিটটি বিল্ড করতে পারবো। ফার্স্টে আমাদের এখানে অ্যান্ড অপারেশন এবং পরে অপার অপারেশন, আবার সেমভাবে শুধু অ্যান্ড অপারেশন দিয়েই আমরা কি সি বিল্ড করতে পারলাম।